মাহারা শাবক নাকি মায়ের খোঁজে শাবক? শুকনো নালায় শাবকদের নিরাপত্তাহীনতা, জলপাইগুড়ির মেটেলি ব্লকে ধরা পড়ল সেই বিরল ছবি, যেখানে চিতাবাঘের শাবক ঘিরে এলাকাবাসী উদ্বেগে। বাঘিনী তার শাবককে একা কমই ছাড়ে, তাদের আগলে রাখে বেশিরভাগ সময়। এবার সেই বাঘিনী হঠাৎই তার ছানাদের একা ছাড়লে বা কোনো কারণে তাদের থেকে আলাদা হয়ে গেলে যে ছবিটা সামনে আসে তা অনেকটাই এই রকম। জলপাইগুড়ির মেটেলি ব্লকের আইভিল চা বাগানের একটা নালায় দেখা গেল এই চিতাবাঘের শাবককে, হয়তো খুঁজে চলেছে তাদের মাকে। এলাকাবাসীরা উদ্বেগে থাকলেও শাবকদের মধ্যে ছিল অন্য ধরনের আতঙ্ক, যারা বুঝে উঠতে পারছে না লোকালয়ে তারা কতটা সুরক্ষিত, বেঁচে থাকার লড়াইটা যেন অজান্তেই চলছে তাদের। জলপাইগুড়ির চা বাগান এলাকায় চিতা শাবক উদ্ধার কোনো নতুন ঘটনা নয়, তবে এই শাবকগুলির অসহায়তা যেন ছিল চোখে পড়ার মতো। বনদপ্তর সূত্রে খবর, খাদ্যের সন্ধানে শাবকদের মা জঙ্গল থেকে বেরিয়েছে, শাবকদের নালায় রেখে হয়তো বা বিকেলে এসে নিয়ে যাবে, তাই শাবকদের জায়গা থেকে না সরানোর সিদ্ধান্ত নেন বনদপ্তরের কর্মীরা। এলাকাবাসী যাতে শাবকদের সামনে ভিড় না করেন সেদিকেও লক্ষ্য রেখে যথাসম্ভব শাবকদের নিরাপদ রাখার চেষ্টা করে। খুনিয়া স্কোয়ার থেকে বনকর্মীরা এসে শাবকদের উদ্ধার করে, তবে তাদের আতঙ্ক দেখেই কোনো রকমই খাঁচা বা সেই ধরনের পদ্ধতি নেননি বনকর্মীরা। এদিকে জলপাইগুড়ির মেটালি ব্লকের মানুষ আতঙ্কিত, কারণ কয়েকদিন আগে আইভিল চা বাগানে এক ব্যক্তির উপরে বাঘের হামলা হয়, পরে সেই ব্যক্তির মৃত্যু হয়। তারপর থেকে বাঘের আতঙ্ক এলাকা জুড়ে চলছে। শুধু তাই নয়, জঙ্গল থেকে বাঘের আসা যাওয়া আটকানো যাচ্ছে না, কারণ খাদ্য সমস্যা। খাদ্যের সন্ধানে চিতাবাঘ এবং তার শাবকেরা ঢুকে পড়ছে জনবসতিপূর্ণ এলাকায়, হয়তো সেই কারণে উদ্ধার হওয়া শাবকদের চা বাগানে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন বনকর্মীরা। অতি যত্নে শাবকদের রাখা হয় চা বাগানের জঙ্গলে। তারপরেও যে শাবকদের আতঙ্ক বহাল রয়েছে তা স্পষ্ট তাদের কীর্তিকলাপে। বারে বারে বাইরের দিকে মুখ করে তারা যেতে চাইছে, তারা খোঁজ করছে নিজের মায়ের। জঙ্গলের নিয়মের বাইরে মানুষ ঘেরা এলাকায় এই শাবকেরা অনেকটাই বন্দি দশায়, যেখানে বন্যপ্রাণী সুরক্ষার ছবি বা প্রশ্ন বারবার সামনে আসছে। যদিও শাবকদের উপর যত্নশীল হয়ে মানবিকতাই সামনে রাখলেন বনকর্মীরা, মায়ের কাছে শাবকদের ফেরানোই তাদের লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।